গত 48 বছর আগে 1976 সালের 16 মে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ভারত নির্মিত ফারাক্কাবাদের প্রতিবাদে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে ফারাক্কা অভিমুখে লং মার্চ অনুষ্ঠিত হয়। সে সময় চুক্তি অনুযায়ী বাংলাদেশকে প্রতি বছরের 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত 35,000 কিউসেক পানি দেবে ভারত। এদিকে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 2001 সাল থেকে 2015 সাল পর্যন্ত চুক্তি অনুযায়ী পানি মিলছে না গত কয়েক বছর ধরে। পানির ন্যায্য হিসার দাবি পূরণ না হওয়ার প্রতিবাদে সমাবেশ করেন নয়া গণতান্ত্রিক পার্টির এনজিপি, বাংলাদেশ স্বাধীনতা পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সকল নেতাকর্মীরা। আমার ফারাক্কাকে নিয়ন্ত্রণ করতে হবে, উত্তরবঙ্গের মানুষের মুখে হাসি ফোটাতে হবে, নাহলে শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ করে দেওয়া হবে। বন্ধুরা আমার, আসুন সবাই মিলে এই ফারাক্কাবাদের আন্দোলন আমরা দুর্বার গতিতে গড়ে তুলি এবং প্রয়োজনে আমরা তিস্তা অভিমুখে আমরা যাত্রা শুরু করি। বন্ধ হোক এই মরণ ফাঁদ ফারাক্কা। ধন্যবাদ সকলকে, দেখা হবে রাজপথে, কথা হবে সংসদে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান নেতারা যারা বক্তব্য দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ হই। আমাদেরকে যেভাবে পানির ন্যায্য হিস্যার জন্য আমরা যেভাবে আন্দোলন করছি, এই আন্দোলনকে সফল করতে হলে আমাদের দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা এই আহ্বান জানিয়ে আজকের যে মানববন্ধন সমাবেশ, এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। কামাল হোসেনের ক্যামেরায় ডেস্ক রিপোর্ট, এনএন টিভি, ঢাকা।